স্কুল এন্ড কলেজ আয়োজিত এই অনলাইন ক্লাসে আমার সুপ্রিয় ছাত্র শিক্ষার্থীদের জানাই স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছো। বরাবরের মতোই আমি ছোটদের পৃথিবী ক্লাসে তোমাদের সাথে আছি শিমুল মেমোরিয়াল নর্থ স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক নাইলা মুনি। আমার প্রিয় শিক্ষার্থীরা, এখনকার এই কঠিন পরিস্থিতিতে তোমরা অবশ্যই বাসায় অবস্থান করছো আমি আশা করছি, আর অবশ্যই তোমরা বাসাতে থাকবে। বারবার আমি একটাই কথা বলবো, কোনো প্রয়োজন ছাড়া, খুব বেশি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হবে না, আর অবশ্যই কিছুক্ষণ পর পর হাত ধুতে হবে, 20 সেকেন্ড করে খুব সুন্দর করে তোমরা হাত ধুবে। চলো আজকে আমরা ছোটদের পৃথিবীর ক্লাসে কি শিখবো তা একটু জানি। ছোটদের পৃথিবীর ক্লাসে আজকে আমরা প্রযুক্তির ব্যবহার সম্পর্কে জানব। গত ক্লাসে তোমরা প্রযুক্তির ব্যবহার সম্পর্কে কিছু তথ্য জেনেছিলে, আজকেও আমরা কিছু তথ্য জানব। এই প্রশ্নগুলো তোমাদেরকে অবশ্যই পড়তে হবে এবং খুব ভালো করে মুখস্থ করতে হবে এবং এই তথ্যগুলোকে অবশ্যই মনে রাখতে হবে। তোমরা অবশ্যই শীটটা হাতে নিয়েছো, শীটের দিকেও খেয়াল করবে এবং আমার কথাগুলো শুনবে। দেখো, ক নম্বর প্রশ্নে যেটা আছে, কিসের সাহায্যে মনিটরকে টিভির মতো ব্যবহার করা যায়? কিসের সাহায্যে মনিটরকে টিভির মতো ব্যবহার করা যায়? টিভি কার্ডের সাহায্যে, টিভি কার্ডের সাহায্যে, পাশে আমি ছবিও দিয়ে দিয়েছি, টিভি কার্ডের সাহায্যে মনিটরকে টিভির মতোই ব্যবহার করা যায়। খ নম্বরে আছে, রোগ নির্ণয় করতে কম্পিউটার কোথায় ব্যবহার করা হয়? হ্যাঁ, কোথায় ব্যবহৃত হয় রোগ নির্ণয় করতে কম্পিউটার কোথায় ব্যবহৃত হয়? হ্যাঁ, রোগ নির্ণয় করা হয় হাসপাতালে, তো হাসপাতালে এই কম্পিউটার ব্যবহার করা হয়। বর্তমানে কোন মাধ্যমটি ব্যবহার করে ইন্টারনেটে ক্লাস ভিডিও দেখানো হচ্ছে? এগুলো তোমরা সবাই পারবে। বর্তমানে কোন মাধ্যম ব্যবহার করে ইন্টারনেটে আমাদের ক্লাস ভিডিও গুলো দেখানো হচ্ছে? হ্যাঁ, ইউটিউবে। ইউটিউবের সাহায্যে আমরা এখন ইন্টারনেটে ক্লাস ভিডিও গুলো দেখতে পাচ্ছি। এরপরে আছে, দেখো, বর্তমানে কম্পিউটারের তথ্য ট্রান্সফারের সবচেয়ে প্রচলিত মাধ্যমের নাম কি? একটি কম্পিউটার থেকে আরেকটি কম্পিউটারে আমি তথ্য ট্রান্সফার করব, সংরক্ষণ করে রাখা তথ্যগুলো আমরা কোথায় রাখি সংরক্ষণ করে? পেন ড্রাইভের মাধ্যমে। পেন ড্রাইভের একটি ছবিও তোমাদের এখানে দেখানো হয়েছে। এই পেন ড্রাইভের মাধ্যমে কম্পিউটারের তথ্য ট্রান্সফার করা হয়ে থাকে। বাংলা লেখার দুইটি সফটওয়্যারের নাম বলুন। কম্পিউটারে আমরা বাংলাতে যদি টাইপ করতে চাই তাহলে আমরা দুটো সফটওয়্যার ব্যবহার করতে পারবো, একটি হচ্ছে বিজয় এবং আরেকটির নাম হচ্ছে অগ্র। তোমাদেরকে দুটি নাম বলতে পড়লে তোমরা কি বলবে? বিজয় এবং অগ্র সফটওয়্যার ব্যবহার করে আমরা কম্পিউটারে বাংলায় লিখতে পারবো। চ নম্বরে আছে, সামাজিক যোগাযোগের দুইটি জনপ্রিয় মাধ্যমের নাম বলুন। সামাজিক যোগাযোগের দুইটি জনপ্রিয় মাধ্যমের নাম, সামাজিক যোগাযোগের দুইটি জনপ্রিয় মাধ্যমের নাম বলুন। সামাজিক যোগাযোগের দুইটি জনপ্রিয় মাধ্যমের নাম হচ্ছে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক। তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় সামাজিক যোগাযোগের দুইটি জনপ্রিয় মাধ্যমের নাম কি, তাহলে কি আছে? একটি হচ্ছে হোয়াটসঅ্যাপ এবং আরেকটি হচ্ছে ফেসবুক। আরো কিছু প্রশ্ন আছে, আমাদের ক্লাসে শিক্ষকরা কিসের মাধ্যমে ক্লাস নেয়? আমাদের ক্লাসে শিক্ষকরা কিসের মাধ্যমে ক্লাস নেয়? প্রজেক্টরের মাধ্যমে। এটা তোমরা দেখেছো যে আমরা প্রজেক্টরের মাধ্যমে ক্লাস নিয়ে থাকি। ইন্টারনেটের একটি সার্চ ইঞ্জিনের নাম বলুন। ইন্টারনেটের একটি সার্চ ইঞ্জিনের নাম বলুন, কার মাধ্যমে সার্চ করা হয়? একটা হচ্ছে গুগল, তার নাম হচ্ছে কি? গুগল। তো আশা করি আমার প্রিয় শিক্ষার্থীরা এই প্রশ্নগুলো কিন্তু তোমরা জানলে এবং এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে মুখস্থ করবে এবং মনে রাখবে। এখন আমাদের এই ছোটদের পৃথিবীর ক্লাসের আরেকটি অংশ রয়েছে, সেটি হচ্ছে যে প্র্যাকটিক্যাল অংশ। গত ক্লাসে আমরা একটি প্র্যাকটিক্যাল করেছিলাম, আমরা খুব সুন্দর করে একটি নৌকা আঁকানো শিখেছিলাম। আজকে যে প্র্যাকটিক্যাল ক্লাস, এখানে আমরা শিখব যে ফোল্ডার ক্রিয়েট করা, কিভাবে আমরা একটি ফোল্ডার তৈরি করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে প্র্যাকটিক্যাল ক্লাসে শিখছি যে কিভাবে ফোল্ডার ক্রিয়েট করা যায়। তো ফোল্ডার ক্রিয়েটটা করে কিন্তু তোমরা ফোল্ডার বানিয়ে সেখানে তোমাদের প্রয়োজনীয় তথ্য ছবিগুলো কিন্তু পেস্ট করে রাখতে পারবা। তো আমরা একটু শিখি কিভাবে করা যাবে। সবার প্রথমে যে মাউস, এই মাউস তোমরা চিনো, এই মাউসের আমরা দুটো বাটন আমরা জানি, যে একটা ডান বাটন আছে, একটা হচ্ছে বাম বাটন আছে। তো এই ডান এবং বাম বাটনের সাহায্য নিয়ে আমরা আসলে ফোল্ডারটা ক্রিয়েট করতে পারবো। তো আমরা একটু দেখি কিভাবে পারবো।
দেখো তোমাদের সামনে ডেস্কটপের স্ক্রিনটা দেওয়া আছে এবং আমার মাউসটা নড়ার ফলে কার্সরটাও নড়ছে, খেয়াল করতে পারছো? আচ্ছা, এখন ঠিক মাউসের তোমরা ডান বাটনটাতে ক্লিক করবে। আমিও ডান বাটনে ক্লিক করলাম। ক্লিক করার ফলে একটা পেজ আসলো দেখতে পেলে। এবার এখানে দেখো NEW করে নিউ লেখা আছে। নিউ যে অংশটাতে আমার কার্সরটা যাওয়ার সাথে সাথেই আরেকটা পেজ ওপেন হয়েছে। আরেকটা যে ওপেন হয়েছে এখানে দেখো লেখা আছে কি, ফোল্ডার লেখা আছে। আমি যে পাশে নিয়ে গেছি দেখো ফোল্ডার লেখা আছে। কার্সরটা আমি যেখানে নিয়ে গেছি দেখতে পাচ্ছ তোমরা, ঠিক ফোল্ডারে এখানে গিয়ে তোমরা বাম বাটনটা ক্লিক করবে। আমি বাম বাটন ক্লিক করলাম, দেখো সাথে সাথে ডেস্কটপে একটা ফোল্ডার চলে আসলো। তোমরা কি দেখতে পাচ্ছ, খেয়াল করতে পারছো? একটি ফোল্ডার চলে আসলো। এই ফোল্ডারের ভেতরে তোমরা কিন্তু তোমাদের প্রয়োজনীয় তথ্যগুলো রাখতে পারবে। আমি আরেকবার তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আমার কার্সরটা নড়ছে। কার্সর এর যে একটা জায়গায় স্থির রেখে আমি আমার মাউসের ডান বাটন ক্লিক করলাম। এবার ডান বাটনটা ক্লিক করার পরে যে পেজটা আসলো সেখানে দেখো লেখা আছে নিউ। আমি আমার কার্সরটাকে সেই নিউ এর ওখানে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার সাথে সাথেই দেখো তার পাশেই আরেকটা পেজ ওপেন হয়েছে যেখানে লেখা আছে ফোল্ডার, যেখানে লেখা আছে ফোল্ডার। এই ফোল্ডারের এখানে এনে তুমি তোমার মাউসের বাম বাটনটা ক্লিক করবে। মাউসের বাম বাটনটা ক্লিক করলে দেখো আরো একটা ফোল্ডার ওপেন হয়ে গেল, কিন্তু আরো একটা ফোল্ডার কিন্তু তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছ প্রথম ফোল্ডারটা এটা তৈরি হয়েছিল, দ্বিতীয় ফোল্ডার এটা তৈরি হলো। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বাসায় তোমরা এটা বারবার প্র্যাকটিস করবে এবং এই ফোল্ডার ক্রিয়েট করতে পারবে। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা তো আজকে অনেকগুলো তথ্য শিখলাম, ফোল্ডার ক্রিয়েট করা শিখলাম, তো এগুলো আমরা প্র্যাকটিস করবো। আর এর পরের দিন আমাদের আছে ফিডব্যাক, এই ফিডব্যাকটা আমরা কিন্তু দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আমরা ফিডব্যাক দিব। তোমরা খুব ভালো করে এটা দেখে নাও যে এই ফিডব্যাকের যে প্রশ্নগুলো থাকবে, যে সমস্যাগুলো থাকবে, টিপসগুলো থাকবে, তোমরা যেন ভালো করে করতে পারো। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে আর ক্লাসটার সকল তথ্য তোমাদের মনে থাকবে। বাসায় এটা ভালো ভালো করে প্র্যাকটিস করবে আর করোনাকালীন এই কঠিন সময়ে অবশ্যই সুস্থ থাকার চেষ্টা করবে, ভালো করে পুষ্টিকর খাবার খাবে। ভালো থাকো, সুস্থ থাকো।